জামাত শুরু হলে মুক্তাদিগণ কখন দাঁড়াবে, একামত শুরু হলে নাকি একামতের মাঝে? যখন আমরা যখন জামাতের জন্য যখন দাঁড়াই, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, যে আমরা যখন জামাতের জন্য দাঁড়াই আমাদের অনেকের এরকম মনে হয় যে আসলে আমরা কখন দাঁড়াবো। এটা আমাদের তিন রকমের রেওয়াজ চালু আছে। কেউ আমরা চিন্তা করি যে সাথে সাথে দাঁড়াই যেতে হয়, আবার কেউ কেউ এরকম চালু করে আছে যে যখন মুয়াজ্জিন কদকামতিস সালাহ বলবে তখন দাঁড়াতে হবে, আবার কেউ চিন্তা করি যে না শুরু হয়ে যাক তারপরে দাঁড়াবো। তো এরকম হাদিসে দাঁড়ানোর জন্য এরকম নির্দিষ্ট কোনো বিধান বর্ণনা করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির পিছনে নামাজ আদায় করেছেন, তিনারা যেভাবে দাঁড়ায়ছেন, মান কানা মুস্তান্নান ফালিয়াসতানা বিমান কাল্লা, অনুসরণ করব আমরা সাহাবীদের। সাহাবীরা কীভাবে জামাতে দাঁড়াতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সাহাবীরা কীভাবে জামাতে দাঁড়াতেন, তিনাদের অবস্থা কী ছিল? যখন একামত শুরু হয়ে যেত তখন কথা বন্ধ হয়ে যেত। একামত শুরু হয়ে গেলে কী হতো, কথা বন্ধ হয়ে যেত। আমরা অনেকেই আছি একামত শুরু হলেও আমরা পরস্পরের সঙ্গে কী করি, কথাবার্তা বলি। মনে রাখবেন যে পরস্পরের সঙ্গে একামত শুরু হলে যদি কথা বলে সে শয়তানের সঙ্গে বন্ধুত্ব করে। আল্লাহ তাআলা আমাদের ওখান থেকে হেফাজত করুন, কোনো কথা বলা যাবে না। কী করবেন একামতের সময়? কাতার সোজা করবেন নিজ নিজ দায়িত্বে, এটাই হলো তখন দায়িত্ব, অন্য কোনো দায়িত্ব নাই। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসতেন তখনই সাহাবীরা দাঁড়িয়ে পড়তেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই আসতেন তখনই সাহাবীরা দাঁড়িয়ে পড়তেন। এই জন্য মুহাক্কিক ওলামাদের মত হলো যে ইমাম দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই সকলে কী করবেন, দাঁড়িয়ে যাবেন, এটাই হলো সুন্নাত। কারণ কাতার সোজা করার সুযোগ হবে। তো আপনি যদি পরে উঠতে যান, এমনও হয়ে যেতে পারে যে ইমাম কিন্তু তকবীর বলেই ফেলেছেন, যদি তকবীরে তাহারিমা ইমাম বলেই ফেলে, ইমামের সঙ্গে তকবীরে তাহারিমা ধরা এটা হলো অনেক বড় ফজিলতের ব্যাপার। যদি কেউ যদি চিন্তা করতো, অলসতা করে বাড়িতে থাকতো না, আগে আগে জামাতে হাজির হয়ে তকবীরে উলা ধরার জন্য মানুষ চেষ্টা করত। এবং আপনি 40 দিন যাবত একাধারে তকবীরে উলার সাথে পাঁচক্ত জামাতে নামাজ পড়ে দেখবেন আপনার ভিতরে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য ইমাম দাঁড়া এসে সঙ্গে সঙ্গে আমরা কী করব, দাঁড়িয়ে যাব, নিজ নিজ দায়িত্বে কাতার সোজা করবো, কোনো কথা বলবো না। এটাই ছিল সাহাবিদের নিয়ম, এটাই ছিল নবীজির জামাতের সুন্নাত।